ব্যাপার? এত দেরি হইতেছে কেন? এই সাধু বাবা যাইতে বলছে কখন? এখন পর্যন্ত রেডি হইতে আর এত সময় লাগছে। আরে দাঁড়াও, এই সাধু বাবার গুগলে যা মোটু সাইজে বুঝে না গেলে কি সাধু বাবা আমারে বাচ্চা দিব? হ্যাঁ হ্যাঁ তাতে করো। কি একটা ঝামেলা হইলো না, 5 বছর ধরে বিয়ে করলাম, এখন একটা বাচ্চা হইলো না, বাচ্চার জন্য জান লাগতেছে সাধু বাবার কাছে? আরে তুমি চুপ থাও যে, এত এত সব রেখো না। আরে হইছে, হ্যাঁ হইছে, চলো চলো। আচ্ছা চলো। আরে হাঁটো। আরে আসতেছি তো। অন্য সাধু বাবার কাছে যাবো। আরে চলো চলো, এত কথা বলার মতো টাইম নাই। কোন বাবার কাছে? আরে শুনছি ওই যে কামরূপ কামাখ্যা থেকে শক্তিশালী সেই রকম একটা বাবা আইছে। বাবার নাম কি জানেন? কি নাম? ফারুক বাবা। ওই বাবার কাছে নিয়ে গেতে আইছি। ওই বাবার কাছে নিয়ে গেতে আছে। হ্যাঁ শুন, যাও বাবু বাবার কাছে নিয়ে গেতে যাও। আচ্ছা আচ্ছা যাও। বাবার তো হয় না, ওর দ্বারাই হবে। হবে হবে চলো। যাও যাও বাবু বাবার কাছে নিয়ে গেতে আছে। ও বাবা দিনে 100 টা করে জন্ম দেয় কোন বাবা। ও কি ব্যাপার, আজকাল তো কোনো ভক্তবৃন্দ দেখতেছি না। ভক্তবৃন্দ যদি না আসে আমার কি দশরা হয়? একটা দিন আমার নারী ছাড়া চলে না। দেখি আর কিছুক্ষণ ধরে বসা, আসলে আসতেও পারে। কিরে বালক? হ্যাঁ বাবা। কি জন্য আসিয়াছিস তোরা? বাবা আপনি তো সবই জানেন। দাঁড়া বালক, আমি ধ্যান করে দেখতেছি। আরে বাবা আপনি ধ্যান করা লাগবো না, আমি আপনারে বলতেছি আমার কি লাগবো। বাবা আমরা 5 বছর ধরে বিয়ে করছি, দাম্পত্য জীবনে সুখী, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা হইতেছে না বাবা। একটা বাচ্চা বাবা আপনি একটু দয়া করেন বাবা। শোন বালক, আমি তোর ভোটাকে আগে একটু পরীক্ষা করে নেই। এই বালিকা, তোর মাথার চুলগুলো খুলে ফেল। কাপড়টা সরা।
ভালো করে ঘুর। এখন বস। শোন বালক। হ্যাঁ বাবা। তোর ঘরে সন্তান আসবে, আমি কিছু ওষুধ পাতি দেব, সেই ওষুধ পাতি খেলে আল্লাহ চাইলে তোর ঘরে একটি ফুটফুটে সন্তান আসবে। অবশ্যই বাবা, অবশ্যই, আপনি দেন ওষুধ দেন বাবা। শোন বালক, ওষুধপত্র তো দেবই, কিন্তু তোর বউকে নিয়ে আমার অন্দর মহলে একটু পরীক্ষা করব, কারণ তোর বউয়ের বাধক আছে, সেই বাধক আমাকে ছাড়াইতে হবে। ও বাবা, আপনার যা মন চায় আপনি তাই করেন, কিন্তু বাবা আমার একটা বাচ্চা দেন বাবা। হ বাবা, আমার স্বামী ঠিকই কইছে, আমার একটা বাচ্চা দেন বাবা। আরে শোন বালিকা, ধৈর্য ধর, ধৈর্য। শোন ভালো বাবা, আমি তোর বউকে নিয়ে অন্দর মহলে যাচ্ছি, আর তুই এইখানে বসে থাকবি, এইখান থেকে এক পাও নড়তে পারবি না। যদি নড়স তাহলে তোর বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাইব। আচ্ছা বাবা ঠিক আছে, আপনি আমার বউকে নিয়ে অন্তর মহলে যান, আমি আপনার কথা দিচ্ছি, এইখান থেকে এক পাও আমি নড়ব না বাবা। যান বাবা যান। তথাস্ত মালা ইল্লাল্লাহ। চল বালিকা, আমার অন্দর মহলে চল। এই যে শুনো, তুমি ওখানে গিয়া বাবা যা বলে সব কিছু মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? আর যা বলে তাই করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল বস। তো বস, চল বালিকা। বাবার কাছে তো বড় পাড়াইলাম, আল্লাহ পাক জানে কি জানে কি হয়। এখানে বস বালিকা, উঠে বস। শোন বালিকা, আমি যা যা করতে বলবো তুই ঠিক তাই তাই করবি, যদি কোনো আপত্তি করিস তাহলে কিন্তু তোর গর্ভে সন্তান আসবে না। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা বলবেন আমি তাই শুনবো। শোন বালিকা, চুলের বাঁধন ছেড়ে দে, হাতের বান খুলে দে। শোন বালিকা, তুই যদি মানা করস তাহলে কিন্তু তোর গর্ভে সন্তান আসবে না, তাই আমি যা করতে চাই তুই আমাকে তা করতে দে। আমি তো আর থাকতে পারতেছি না। অনেকক্ষণ ধরে তো গেল, এখনো আসতেছে না, প্রায় এক ঘন্টা হয়ে গেছে। না যাই, আমার বউরে বাবা মনে হয় অনেক কিছু বুঝাই দিতেছে, এসুরে মানে বাচ্চা একটা বই। মালিকা। হ্যাঁ বাবা। এখন তোর শরীরটা পাতলা লাগতেছে না? ইনশাল্লাহ তোর ঘরে সন্তান ধরবে। দাঁড়া।
এই যে আমার একটা ইপরাইজিত আছে, এটা কখনো তুই তোর কপাল থেকে খুলবি না। তাহলে তোর সাথে যে বাদকটা আছে ওই বাদক আর তোর কাছে আসতে পারবে না, এই লোকটা তোর সাথে থাকবে। চল এবার তোর স্বামীর কাছে যাই। ইনশাআল্লাহ যা। আচ্ছা আচ্ছা বাবা, তাহলে আসি। তথাস্ত বাবা, আসি তাহলে। অনেকদিন পর আমার সাধুগিরি সার্থক হয়েছে, এমন জিনিস আজও পর্যন্ত পাইনি আমার এই সাধনার বয়সে। হক মাওলা ইল্লাল্লাহ।